এখানে তো কোনো লাশ নেই। ফোনে যে বলেন লাশ, একজন ভ্যানওয়ালা এসে বলল যে এর ভেতর লাশ। একটা ভ্যানওয়ালা বলল আর তক্ষুনি থানায় ফোন করলেন? না মানে হয়েছে। কই ভ্যানওয়ালা? কই চলে গেছে তো। তাহলে আমায় ফোন করেছেন কেন? আমি এই কাঁথা বালিশ ভর্তি চাটা দিয়ে কি করবো? আসলে ভ্যানওয়ালা যখন এসেছিল ওর কাছে শুনলাম, তারপর আমি আপনাকে ফোন করার জন্য যখন রুমে গেছি এসে দেখি ও নেই। আচ্ছা আচ্ছা, আপনারা একটা জিনিস কেন বোঝেন না, যে নগরীতে প্রতিদিন 4-5টি খুনের ঘটনা ঘটছে, সেই নগরীর পুলিশকে এই এই কাঁথা বালিশ ভর্তি চাটায় দেখার জন্য ডেকে আনো একটা অপরাধ? চাটায় বালিশ খাতা দেখে আমরা এতগুলো মানুষ ভয় অস্থির, এই ভয়টা দূর করা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? রাতুল সাহেব, রাতুল সাহেব, আপনি আপনি অনেক জ্ঞানী মানুষ, জ্ঞান থাকা ভালো, তবে কাণ্ডজ্ঞান থাকা আরও ভালো। আপনার জ্ঞান আছে, কাণ্ডজ্ঞান একটু নেই। রানাকে একটু সাবধানে রাখবেন। দাদু সাহেব ভেতরে চলুন, কথা আছে। পুলিশ? এত রাতে বাড়িতে পুলিশ? আর চাচাচি এত রাতে এখানে কেন? আচ্ছা শিউলি, তুমি কি পার্কে একাই ঘুরতে গেছিলে নাকি কারোর জন্য অপেক্ষা করতে গেছিলে? একজনের সঙ্গে দেখা করতে। দেখা হয়নি না? না। আচ্ছা শিউলি, এত যে ঘটনা ঘটল সে জানে? না। জানোনি কেন? দেখা হলে তো জানাবো। সে কি তোমার খুব ভালো বন্ধু? হ্যাঁ। তাকাও আমার দিকে, তোমার ছেলে বন্ধু? আচ্ছা ধরো এখন এখানে আমার এই জায়গায় তোমার ছেলে বন্ধু থাকলে তোমার ভালো লাগতো না? আমার জায়গায় যদি আপনার স্ত্রী থাকতো তাহলে খুব ভালো লাগতো না? না 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 কেন? সেই ছেলেটির সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে। ছেলেটি আমাকে বলেছিল ঠিকানা খুঁজে না পেলে আমাকে ফোন করবেন। কত বড় দুঃসাহস ছেলেটার, যেন ওকে ফোন করলেই আমি আমার ঠিকানা পেয়ে যাব। আচ্ছা ও কি ঠিকানা শব্দটার মানে জানে? ঠিকানা মানে কি? দুটো ঘর থাকা, ঘরের মধ্যে পুরুষ থাকা, নরম বিছানা থাকা মানে কি ঠিকানা? ঠিকানা কি? আমার ঘরে পুরুষটি মধ্যরাতে আমাকে ঘরে রেখে দরজায় তালা দিয়ে বেরিয়ে গেছে একটু আগে। আমি জানি আমাকে ঘুমন্ত ভেবেই ও কাজটা করেছে। আমি উঠে দরজা লাগাতে পারবো না ভেবেই তালা দিয়েছে দরজায়। একজন ঘুমন্ত মানুষকে কি তালা দিয়ে যাওয়া যায়? ঘুমন্ত মানুষ কি জীবন্ত নয়? ঘুম থেকে জেগে তার যদি একবার ঘর থেকে বেরোতে ইচ্ছে করে, রাতের আকাশ, আকাশের চাঁদ দেখতে ইচ্ছে করে, সে কেমন করে তার শখ মেটাবে? যে মানুষ তার শখ মেটাতে অক্ষম তার বেঁচে থাকার মানে কি?
আপনার খুব খারাপ লাগছে না? তোমারও তো। আপনি তো অসুস্থ। না, আমার একদম খারাপ লাগছে না, বরং একঘেয়ে জীবনের বাইরে আজকের দিনটাকে আমার কাছে একেবারে অন্যরকম লাগছে। দেখো শুলি, আজ সকালেও আমরা দুজন ছিলাম অচেনা অজানা দুটি মানুষ, অথচ এখন দেখো আমরা কত চেনা, কত কাছের, তাই না? এখন এইভাবে সারা রাত বসে থাকতে আমার খারাপ লাগবে না। এ থানায় থাকতে আপনার ভালো লাগবে? লাগবে। আচ্ছা, আপনি সত্যি সত্যি পাখি ভালোবাসেন? তোমার কি সন্দেহ হচ্ছে? হ্যাঁ, খুব সন্দেহ হচ্ছে। হাসছেন কেন? শোনো, পাশের বাড়ির মেয়ে রুবিনা সর্বঙ্গে যার কবিতা, অথচ মেয়ে কবিতা বোঝে না। মানে কি? আচ্ছা, তুমি তুমি পাঁচটা পাখির নাম বলো তো। আমি নার্সারিতে পড়ি না। না না, বলো না প্লিজ। চড়ুই, দোয়েল, কাক, কোকিল। কোকিল চার। চিল। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদে কেঁদে উড়ো না গো এই ধানসিঁড়ি নদীটির তীরে, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে, পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে রূপ নিয়ে চলে গেছে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল, সোনালি ডানার চিল, তুমি আর উড়ে উড়ে কেঁদো না গো ধানসিঁড়ি নদীটির পাশে। চলুন ফিরে যাই। কোথায় ফিরবো শুলি? আমি আমার বাসায়, আপনি আপনার বাসায়। ওই বাসায় ফিরতে আমার ভয় করে। কেন? জানি না, আমি সত্যি জানি না শুলি।